ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ওপেন হার্ট সার্জারি আগামীকাল সোমবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার মেয়ে অলিজা মনোয়ার। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। রবিবার ডিপজলের মেয়ে অলিজা মনোয়ার ফেসবুকে লিখেছেন, আল্লাহর রহমতে ও সিঙ্গাপুরের হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় এক মাস বিশ্রামের পর বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে ওপেন হার্ট সার্জারির জন্য বাবা প্রস্তুত, আগামীকাল অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন তার অপারেশন সফলভাবে সম্পন্ন হয় এবং বাবা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সবাইকে ধন্যবাদ মনোয়ার পরিবার। বিনোদন জগতের প্রতিদিনের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।